নমস্কার। প্রথমে বলে দিই, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভোট প্রচারে উত্তরবঙ্গে পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী। সেই মতো আজ কোচবিহার দক্ষিণ বিধানসভায় প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে গিয়ে রাজবংশী সম্প্রদায়ের প্রধান অনন্ত মহারাজের কথা টেনে এনে রাজবংশী ভোটের তাস খেলেন শুভেন্দু। দেখুন অনন্ত মহারাজকে নিয়ে এ কি বললেন শুভেন্দু। আপনি বলুন, পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন এই রবি ঘোষ, এই এখানে যে প্রার্থী হয়েছে সে তোলাবাজ ভাইপোর আরেকটি তোলাবাজ, ছোট তোলাবাজ। ইনি আসাম থেকে যত কয়লা যায় সব গাড়ি থেকে প্যাট দিয়ে টাকা তোলে পুলিশকে সঙ্গে নিয়ে, এবং সেই টাকা তোলাবাজ ভাইপোর কাছে পৌঁছে দেয়। তাকে এখানে প্রার্থী করেছেন তোলাবাজ ভাইপো, লাল চুল কালি দোল, তার নাম যুবাতি নবল। এই মডেল, এই মডেল পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোট করতে দেয়নি, কাউকে ভোট দিতে দেয়নি। আর যারা লড়েছে গণনা কেন্দ্র থেকে মেরে তাড়িয়ে দিয়ে ভোট লুট করেছে, এই পার্টিকে ভোট দেওয়া যায় না। 110 পুরসভা কর্পোরেশন আজকে তারা বছরের পর বছর ধরে মাননীয় ভোট করছেন না, গণতন্ত্র নামক বস্তুটাকে তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। ডক্টর বিধান চন্দ্র রায় তিনি স্কুলে ম্যানেজিং কমিটির ভোট করতেন, অভিভাবক অভিভাবিকারা লাইন দিয়ে ভোট দিতেন, আজকে স্কুল থেকে এমসি ইলেকশন ম্যানেজিং কমিটির ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। আমরা কলেজ থেকে উঠে এসেছি ছাত্র সংসদ করে, 4 কলেজে ছাত্র সংসদের নির্বাচন মাননীয় করতে দেননি। যারা তৃণমূল কংগ্রেস বা বিজেপির বাইরেও আছেন তাদেরকে অনুরোধ করব, আগে এদেরকে সরান, আগে এদেরকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, এবং তৃণমূল বিরোধী কোন ভোট ভাগ না করে একটাই শপথ নিন আগামী 10 যে আমরা আগে এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানিকে আগে সরাবো, তারপরে অন্য কথা ভাববো। 2014 থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করে না, আজকে বলে এসএসসি নাকি ফেয়ার সিলেকশন হয়, বড় বড় কথা। আজকে মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, যেদিনকে যোগ দিলেন পরের দিন ওয়েটিং লিস্টে নাম নেই তার মেয়ের, তার মেয়েকে চাকরি দিল, এই চাকরি দিল, আপনারা দেখেছেন। আজকে এসএসসির দুর্নীতি, 8.5 ছেলে মেয়ে বিএড পাস করে রাস্তায় ঘোরে, 3 পিটিটিআই পাস করে চোখের জলে রাস্তায় ঘোরে, বাংলায় কোনো চাকরি নাই, শেষ করে দিয়েছে মাননীয় এসএসসি পিএসসি সব জায়গা শেষ করে দিয়েছে। আজকে কি চাকরি দিয়েছে, আমি মন্ত্রিসভায় ছিলাম, আমাদের কষ্ট হতো কারণ আমরা ল্যাম্পোস্ট ছিলাম, আমাদের বলার কোনো অধিকার নেই, একজনই সব করবেন, সঙ্গে এখন তোলাবাজ ভাইপো। আজকে আমরা বলুন 5.5 পার্মানেন্ট পোস্ট, আমার শিক্ষিত যুবক যুবতীরা বলুন পোস্ট অ্যাবলিশ করে দিল, উল্টে 30,000 কন্ট্রাকচুয়াল, কি চাকরি দিয়েছেন মাননীয়া, তাও নেতাদের বাড়ির লোকরা পেয়েছে, নেতাদের সালা সালিরা পেয়েছে, নেতাদের ছেলে মেয়েরা পেয়েছে, প্রাইমারি চাকরি বিক্রি করেছে এইখানকার প্রার্থী সহ তৃণমূলের কাটমানি খোররা। আপনারা জানেন আজকে 1,500 প্রাণী মিত্রার চাকরি, 2,000 আশা কর্মীর চাকরি, আর 8,000 সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি, এই টাকাতে না চলে সংসার, আর ছেলেগুলো না পায় ভালো মেয়ে, কোন বাড়ির বাবা মা 3,000-4,000 ছেলেকে বিয়ে দিতে চায় না, এই তো পশ্চিমবঙ্গের অবস্থা করে গেছেন মাননীয়া। এই মাননীয়া যত খুনিদের এক জায়গায় করেছেন, ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী কাণ্ডে অভিযুক্ত জেলে গেছেন কদিন আগে, তিনি নিরীহ নিরপরাধ লোকেদেরকে আজকে জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটিয়ে মারলেন ঝাড়গ্রামের মানিক পাড়ায়, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, বিমল গুরুং হাত দিয়ে গোটা পাহাড় রক্তাক্ত হল, পুলিশ অফিসার অমিতাভ মল্লিক খুন হলেন, সেই বিমল গুরুং আজকে পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটাই মাননীয় জঙ্গলের রাজত্ব পশ্চিমবাংলায়, একে বদলাতে হবে, আর আমরা বদলে দিয়েছি, ভরসা আছে তো ছেলেটার উপরে। নন্দীগ্রামে বেগমকে হারিয়ে দিয়েছি, নন্দীগ্রামে বেগম জিততে পারবে না, অনেক ভোটে বেগমকে আমি হারিয়ে দিয়েছি, এবারে নিখিল দেখে জেতাতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
আমাদের এবারে নিখিল ডাকে 4 নম্বর বোতাম টিপে জেতাতে হবে। বিজেপির ইস্তাহার দেখেছেন মাতৃমণ্ডলী, আমরা বলেছি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ দেব, আমরা বলেছি কন্যাশ্রীর মতো 500 টাকা নয়, সব বালিকার পড়াশোনার সমূহ খরচ আগামী বিজেপি সরকার নেবে, আর উচ্চ শিক্ষা নিতে গেলে আপনাকে মহিলাদের আমরা একসঙ্গে 2 লক্ষ করে টাকা দেব। 100 দিনের কাজ 200 দিন হবে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, যত কীর্তনীয় আছেন, পুরোহিত আছেন, মাসে 3000 টাকা করে ভাতা পাবেন, ভাতা পাবেন। মাননীয়া তিনি 60,000, ইমামকে 2500 টাকা দিয়েছেন, আর পুরোহিত পণ্ডিতদের মাত্র 8000 জন, 5 লক্ষ আছে, 1000 টাকা ভোটের আগে ভিক্ষা দিয়েছেন। আমরা এই ভিক্ষা চাই না, আমরা তাদের মর্যাদা দেব। এই অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হেলথ সেন্টার আমরা করব, প্রত্যেকটা হেলথ সেন্টার আমরা করব, 6 মাসের মধ্যে শূন্য থাকা পদগুলিতে আমরা পূরণ করব, এসসি এসটি ওবিসি মর্যাদা পূরণ করব। আপনারা যারা ওবিসি হিন্দু আছেন, এই মাননীয়া কি করেছে শুনে রাখুন, যারা ওবিসি আছেন, যাদব ঘোষ, যারা কুম্ভকার, যারা নাপিত, যারা মাটির হাড়ি তৈরি করেন, সেই প্রকৃত ওবিসিদেরকে মাননীয় ওবিসি দুয়ে পাঠিয়ে দিয়েছেন, বিতে পাঠিয়ে দিয়েছেন। এই অমর্যাদাকে আপনাদের বদলাতে গেলে 10 তারিখে 4 নম্বর বোতাম টিপে আপনাদের ভোট দিতে হবে। আপনারা দেখেছেন মতুয়া সমাজ তাদের জন্য আজকে সিএএ তৈরি করেছে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার। আপনাদের নাগরিকত্ব মাননীয় বলছে, ওরা তো নাগরিক, প্রথম আবার নাগরিকত্ব দেব কেন? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যখন চাকরির জন্য, ভিসার জন্য পুলিশের কাছে যায়, কি চায়? 71 সালের আগে দলিল চায় না, অপমান করে না, অপমান করে? যখন বাইরের দেশে চাকরি করতে যাবেন, এই নমঃশূদ্র সম্প্রদায় প্রভু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদেরকে রক্ষা করেছিলেন, তাদের সবাইকে ইসলাম ধর্মে কনভার্ট করে দেওয়া হতো, প্রভু তাদের রক্ষা করেছেন। আজকে সেই জায়গায় আমরা সিএএ এর মাধ্যমে তাদের সমান অধিকার নাগরিকত্ব দেওয়ার কথা বলেছি। এবং অমিত শাহজি কোচবিহারে এসে মদন মোহনজির মন্দিরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র করার কথা ঘোষণা করেছেন, 300 কোটি টাকার প্রজেক্ট। শিলা রায়ের মূর্তি স্থাপন, রাজবংশী একাডেমির জন্য 200 কোটি টাকা, ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিতে কেন্দ্রীয় সরকার অনেকগুলি কাজ করবে, সে সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমরা অঙ্গীকারবদ্ধ। ওরা বলে 2 টাকা কেজি চাল নাকি দিদির খাদ্য সাথী, সবগুলো স্কিমের নাম বদলেছে জেনে রাখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাকে বলে বাংলা আবাস যোজনা, ওটা মোদিজির ঘর, ওটা দিদিমণির ঘর নয়, পিসিমণির ঘর নয়। এই খাদ্য সাথী, এটাও খাদ্য নিরাপত্তা, শুনে রাখুন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মিল থেকে চাল কিনে 32 টাকা করে, 29 টাকা দেয় দিল্লি, 1 টাকা দেয় রাজ্য, 2 টাকা দেন আপনি, এটা কেন্দ্রের স্কিম। আমরা 2 টাকা কেজি ধরে চাল চালু রেখে জুন মাস থেকে মে মাসে সরকার আপনারা করে দেবেন, 1 টাকা কেজি ধরে গম দেবো মাতৃমণ্ডলী, 3 টাকা কেজি করে লবণ পাবেন, 5 টাকা কেজি করে চিনি পাবেন, 30 টাকা করে ডাল পাবেন, এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বাড়িতে বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল আমরা দেব। আর খুব বড় বড় কথা বলছেন গ্যাসের দাম, গ্যাসের দাম আজকে মাননীয় জেনে রাখুন, রাজ্য সরকার গ্যাসের 36% ভ্যাট নেয়, বিজেপি সরকার এলে আমরা অনেক কমিয়ে দেব রাজ্য সরকারের যে শুল্ক, তার পক্ষে আপনাদের পক্ষে আরো আরো সুবিধা হবে। কিন্তু মাননীয়কে প্রশ্ন করবেন না, 2011 সালে যখন এসেছিলেন ইলেকট্রিকের ইউনিট কত ছিল? 2.75 টাকা, মাননীয় 9 টাকা করে ইউনিট দেয় ইলেকট্রিকের, আপনারা প্রত্যেকে কষ্ট পান ইলেকট্রিকের বিল মেটাতে। বিজেপি সরকার ঘোষণা করেছে 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিকের বিল আপনাদের দিতে হবে না, আমাদের সরকার তৈরি। আপনারা উৎসবের মতো ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আমি নন্দীগ্রামের ছক্কা মেরে এখানে এসেছি, দক্ষিণ দিনাজপুরে, দক্ষিণ কোচবিহার জেতাতেই হবে, জেতাতেই হবে। আমি এখান থেকে কুমারগ্রাম যাব, কালচিনি যাব, আর এখানে কিছু মস্তান বেরিয়েছে, বোম ফাটিয়েছে পরশু দিন, তাই তো? এই শীতলকুচে 16টা মস্তান ভিতরে ঢুকে গেছে, বাকি সব মস্তান আজকে রাত্রে ভিতরে ঢুকে যাবে। এবারে দিদির পুলিশ থাকছে না, দাদার পুলিশরা লাঠি নিয়ে পেন্দাবে,
পেটাবে। আমার এলাকায় করেছিল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যারা, আমরা তাদেরকে গিয়ে বাড়ি বাড়ি মোটরসাইকেল নিয়ে বলেছিল ভোট দিতে আসবি না। কেউ শুনেনি মাতৃমণ্ডলী, মাথায় টিক লাগিয়ে বুকে তুলসী ফেলে হরে কৃষ্ণ মন্ত্র জপতে জপতে লাইনে মহিলারা আগে বেরিয়েছে, ভোরবেলা আগে বেরিয়েছে। আমার এলাকায় 88% ভোট পোল হয়েছে, আপনাদের এখানেও তাই করতে হবে। প্রথমেই শাক বাজিয়ে তুলসী তলাতে প্রণাম করে বেরিয়ে পড়বেন ভোরবেলা, আগে ভোট দান তারপরে জলপান, আগে ভোট দান তারপরে জলপান। তাই আপনাদের সবাইকে একসঙ্গে ভোট দিতে হবে। এখানে যারা গুন্ডামি করেছে 6 তারিখে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এফআইআর এর কপি মন্ডল সভাপতি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারা কেউ বাড়িতে থাকবে না, নয় বাংলাদেশ হারাতে হবে, নয় জেলের ভিতরে ঢুকতে হবে, এ দায়িত্ব আমাদের। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের কারোরই খাওয়া হয়নি, আমরা জলও দিতে পারিনি, নির্বাচন বিধি আছে, কিন্তু আমাদের নিখিল বাবু যে তারপরে দুটো করে লাড্ডু দেব, একটা দিল্লির লাড্ডু, একটা কলকাতায় পশ্চিমবঙ্গ সোনার বাংলার লাড্ডু, দু হাতে দুটো লাড্ডু, একটা মোদিজির কাজ, একটা আমাদের কাজ। সেদিন আপনাদের প্রকৃত আনন্দ হবে, বিজয় উৎসব পালন করবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি। আজকে রাজবংশী সমাজ, আমি কয়েকদিন আগে মাতা ভাঙ্গা দিন আটাতে এসেছিলাম, দিন আটাতে আমার সভাতে অনন্ত মহারাজ নিজে উপস্থিত ছিলেন। আমি অনন্ত মহারাজকে বললাম যে আপনি এই তো প্রথম বেরোলেন কোন নির্বাচনে কোন পার্টিকে সমর্থন করতে, প্রণাম করে দণ্ডবোধ প্রণাম করে জিজ্ঞেস করলাম, বললো ভাই এবারে যদি না বাড়াই তাহলে পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গতে কেউ থাকতে পারবে না, তাই বেরোতে হয়েছে, বেরোতে হয়েছে শিবচণ্ডীর ডাকে।